আদাগা ভক্ত যাদের চোখ বন্ধ করা আছে তারা আদাগা, এই আদাগা ভক্তদের, আদাগা ভক্তদের কিভাবে দাগানো হয় সেই সিস্টেম চলছে। দেখুন এইখানে হচ্ছে অর্ধ নারীশ্বর শিলা, সেই শিলাতে আদাগা ভক্ত, তারপরে আমরা যাব যোনি শিলায়, যোনি শিলাতে প্রণাম করছে ভক্ত, আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন, এটা হচ্ছে যোনি শিলা, যোনি শিলাতে ভক্তরা প্রণাম করছে। তারপরে দেখুন আমরা যেখান থেকে বাবার গম্ভীরে জল ঢালা হয় সেই জল ঢালার জায়গাতে, জল ঢালার জায়গাতে প্রণাম, জল ঢালার জায়গাতেও প্রণাম হচ্ছে। দেখুন একে আস্তে আস্তে যার চোখ বন্ধ করা আছে তাকে মন্দিরের ভিতর নিয়ে যাওয়া হবে, তারপর সেইখানে ধুনোচি, গরম ধুনোচি ঘিয়ের সাহায্যে ছেঁকা দেওয়া হয়। এটি হচ্ছে আদাগা প্রথা, অর্থাৎ যারা এই প্রথমবার বাবা বুড়া শিবের মন্দিরে ভক্ত থাকছে তাদেরকে, তারা যে এই প্রথম ভক্ত সেই করা হয় অনেক বাচ্চা ছেলে যাদের সুস্থ থাকার কারণে তাদেরকেও দাগানোর হয়, যে আমরা দেখতে পাবো এখানে কয়েকটা ছোট বাচ্চা অবস্থান করছে। দেখুন চোখ বন্ধ করা আছে, দেখুন আরেকজন বাচ্চা একজনের অবস্থান করছে, এই দেখুন একেও দাগানো হবে, আরেকজন দেখুন সামনে চোখ বন্ধ করা আছে, আরেকজন আসছে। দেখুন এটা হচ্ছে চিরাচরিত প্রথা দাগানো, সেই প্রথাতেই কাজটা চলছে। বাবার মন্দিরে আস্তে আস্তে এরা প্রবেশ করছে, মন্দিরে প্রণাম করছে, জায়গা দেখাই। এটা হচ্ছে মন্দির তৈরি করা হয়েছে, এখানে দেখুন ভক্তরা ব্যবহার করে